নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া জোনপুরের আহ্বান ক্লাবে। এইখানকার এবছরের পঞ্চম বর্ষে তাদের থিম ইস্ট বেঙ্গলের শতবর্ষ উদযাপন। আপনি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করব। সাক্ষী হলো পায়ে পায়ে স্বপ্ন এলো কাটা তার টপ কালো ফুটবল, রক্তে ছিল যে লাল জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে। এবার আমরা এখানকার যারা কর্মকর্তা এবং উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেব। আপনাদের এই যে পুজো মণ্ডল, এই উদ্বোধন করতে কে এসেছিলেন বা কী কী ছিল আপনাদের? আমাদের লোকালে একজন প্লেয়ার আছে, প্রাক্তন প্লেয়ার, সে ইস্ট বেঙ্গলেরই, 1982 সালে উনি খেলেছিলেন, উনি শেখর চক্রবর্তী নাম। সেই আমাদেরকে আমাদের সাথে ছিল আজকে উদ্বোধনের সময় মুহূর্তে। দাদা আপনার নাম? অশোক কুমার সরকার। কী ভেবে এইরকম একটি থিম আপনারা করলেন, কী উদ্দেশ্য? উদ্দেশ্য ইস্ট বেঙ্গলের 100 বছর পূর্তি উপলক্ষে, সেই উপলক্ষে এই থিমটা করা হয়েছে। অন্যান্য বা তো অন্যান্য ধরনের পুজো হয়, এটা এবার আমাদের ছোট ভাইদের মাথায় রয়েছে জিনিসটা। আমরা যে ঠিক আছে করতে যখন চাইছে যখন তো করুক, কী বলবে, কীরকম লাগছে? এরকম বলছি একটাই কথা, কারণ আমরা ইস্ট বেঙ্গলকে খুবই ভালোবাসি, আমাদের গর্বের একটা ক্লাব এটা। তো এবছরে শতবর্ষ যেহেতু রয়েছে, তা আমরা এইটা ছাড়া আর কিছু দিকে ফোকাস করতে পারছি না, কারণ যেহেতু আমরা প্রত্যেকটা সময় ইস্ট বেঙ্গলের পাশে থাকি, প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা দিন মাঠে যাই, আমরা সাপোর্ট করি দলটাকে, সেইটা যেহেতু রয়েছে, তাই আমরা কেন আর আদার্স কিছু ভাববো। তাই এবছরের বেস্ট থিম আমার মনে হয় এইটাই। আর আমরা সবাই এখানে হার্ড কোর ইস্ট বেঙ্গল ফ্যান, তো এখানে আমাদের শুধুমাত্র একার দ্বারা যে এটা সম্ভব এটা কখনোই বলা ভুল, পাড়ার সবাই তো আছে। মায়ের কাছে কী চাই? মায়ের কাছে একটাই চাইছি, এবার আমাদের যেন জাতীয় লোকটা যেন আসে, শুধু একটাই ভাবনা আমাদের অনেক দিন ধরে, এটা পাওনা আমরা যেন এটা যেন আমরা এবার নিতেই পারি, মানে যেভাবে হোক। আলেজান্দ্রোকে আমাদের এত ভালো একটা কোচ পেয়েছি আমরা, এবার আমাদের একটা আরও ভালো একটা টিম দরকার। টিমটা অবশ্য রেডি হচ্ছে, বাট আমরা চাই এবার জাতীয় লোকটা যেন আসে, আর কি কোনো দিকে ভাবতে পারছি না। এইটুকু ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এখানকার যারা কর্মকর্তা এবং উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে। তাদের একটাই মায়ের কাছে প্রার্থনা যে এবছর যেন ইস্ট বেঙ্গল তাদের বহু আকাঙ্ক্ষিত আই লিগটা যেন পায়। দেখতে থাকুন এবিএন নিউজ। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।